ওয়েলকাম টু সোমা এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের ঘর বাড়ি সব রং করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আমাদের বিল্ডিংটা। প্রতি বছরই এরকম আমরা আমাদের আগে ঘর সাজিয়ে নিই, তারপরে আমরা নিজেরা সেজে নিই। তো এই যে বিল্ডিংটাকে রং করে নেওয়া হয়েছে, আর এখানে আমি কিছু ফুল গাছ লাগানোর জন্য কাজ করিয়েছি। আজকে একজন ইলেকট্রিশিয়ানকে এনেছিলাম, আমার ঘরে কিছু ইলেকট্রিকের বিষয়ে সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো ঠিক করে নিলাম, আর এই স্প্রিংগুলো লাগিয়ে নিলাম যেন গাছ সাজানো যায়। তো দেখে নিচ্ছি যে কেমন লাগছে। তো ওই যে দেখতে পাচ্ছেন স্টারটা, এই স্টারটা আমাদের ক্রিসমাস ট্রিতে আমরা প্রতি বছর সাজাই। এই স্টারটা দেখেই কিন্তু যিশুকে দেখতে তিন পণ্ডিত গিয়েছিল, খুঁজে পেয়েছিল এই স্টারটার সাহায্যে। তো আমরা এই স্টারটা প্রতি বছর আমাদের ঘরে সাজাই, আর এটা হচ্ছে একটা লোহার তৈরি, আমার যেটা নিজস্ব সেটা আমি লোহা দিয়ে তৈরি করে রেখেছি, যেন বছর বছর কষ্ট করতে না হয়। এটা আমি এখন এই পুরাতন কাগজগুলো খুলে ফেলে দেব, আর আমার যে কাঠের মিস্ত্রি সে ঘষে দেবে। তারপরে একটা ছেলে আমাকে এখানে 500 টাকার কাগজ আর আঠা লাগে, সেই জিনিস দিয়ে আমি কিনে এনেছি আজকে, সেগুলো দিয়ে ও ওই কাগজ টাগজ সুন্দর করে লাগিয়ে দেবে। তারপরে আমরা ঠিক ডিসেম্বর মাসের 1 তারিখে এটা এই জায়গাতেই সাজাবো, আর ভিতরে একটা লাইট থাকবে, রাতের বেলা দেখতে অসম্ভব সুন্দর লাগে, আপনাদেরকে আমরা দেখাবো। এখন থেকে প্রতিদিনই আপনারা আমাদের বড়দিনের বিষয় আশয় দেখতে পাবেন যে কিভাবে আমরা এনজয় করি, আর আশা করি আমাদের সঙ্গে এবার আপনারাও এনজয় করতে পারবেন। আমাদের ক্রিসমাস প্রোগ্রামের একটা অংশ হচ্ছে এই গাছগুলো, এই যে দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুটছে, আরো অনেক ফুটবে নেই যে এটার মধ্যে ফুটতেছে। আমার এরকম গাছ অনেক বানানো আছে। তো বাবা আসতেছে, এইগুলো ঝুলানোর জন্য এরকম করা হচ্ছে। গ্রিল মেশিনে কাজ হচ্ছে তো তাই এই শব্দটা আপনারা পাচ্ছেন। রং কেমন হয়েছে বাবা? ভালোই তো লাগছে। দেখেন গাইস, আমাদের বাসায় রং করা হয়েছে, কি সুন্দর! আর এই যে রাজীব মামা গাছ গাছে জল দিচ্ছে, তার সুন্দর জল দিতেছে। গাছে কিন্তু জল দিতে হয়, শুধু শুধু গাছ লাগায় রাখলে কিন্তু হয় না।
আমার ছেলে যেটা বুঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে গাছ শুধু লাগালেই এত সুন্দর ফুলের বাগান পাওয়া যায় না, এর জন্য প্রচুর পরিমাণে যত্ন নিতে হয়। আর আমাদের এই যে তারা, তারা সব খোলা লাগানো হবে। আর এই যে এখান দিয়ে কিছু তার দেওয়া হয়েছে যেন এই যে ফুল গাছ রাখতে পারে, কিন্তু ফুল গাছ রাখছিল দুইটা, আবার উঠায় ওইখানে রেখে দিয়েছে টেস্ট করার জন্য যে আর দেও রাখা যায় নাকি। ঘর পুরা ঝকঝক করতেছে, চকচক করতেছে। আর এই যে এখান দিয়ে চেয়ার সোফা আমাদের, 1 2 3 4 চকচক করতেছে পুরা রং। কাঁচা তো মনে হইতেছে রং, কেন জানি রং মনে হয় কাঁচা না, রং ঠিক আছে, 2 বা 3 বার রং করছে যেন ঠিকঠাক হয়। রং রং হয়ে গেছে মনে হয়, শুকায় গেছে, এখন নেওয়া যাবে আজকে রাত কালকে কিংবা আজকে দিয়া। আর কদিন পরে আমাদের লাইট লাগানো হবে, লাইট লাগাইলে অনেক ভালো লাগে দেখতে। এই যে এইদিকে এই যে আমি যাচ্ছি এখন ঠান্ডিয়া, চেয়ারে বসি, কাঁচা তো না তো, পরে আর বসলে রং উঠে যেন না যায়। হাই, আমাদের এবার বড়দিনে অনেক কিছু করা হবে। এবার কেবল তো শুরু হলো, 1 তারিখে আমাদের হবে হলো গিয়ে কীর্তন, অনেক কিছু করা হবে, অনেক মজা হবে আমাদের। আর অলরেডি আমাদের গুছানো শুরু হয়ে গেছে, 1 তারিখে তো তারা ঠারা সবই লাগানো দেওয়া হবে, লাইট লাগানো হবে আস্তে আস্তে। এখন তো শুরুই হয় নাই, এখনো তো শুরুই হয় নাই, শুরু হবে যখন 30 হয়ে যাবে, পুরো 30। এডিটিং করার সময় আমি হাসবো না কাঁদবো, একবার কয় শুরু হয়ে গেছে, একবার কয় এখনো তো শুরুই হয় নাই। ও এমনি খুব মজার একটা ছেলে, সারাদিন আমার এরম হাসি খুশিতে রাখে, এখন এডিটিং করতে গিয়ে ওর এইসব মজার মজার কথা শুনে আমি হাসছি। চিন্তা করেন, একবার বলে শুরু হয়ে গেছে, একবার বলে শুরুই হয়। দেখে মানে একটু ধোয়া ধোয়া দেখা যাচ্ছে, ক্যামেরা তো মনে হয় বোঝা যাইতেছে না, ফুল গাছ আছে এদিক দিয়ে, এই যে সুন্দরভাবে রাখছে। এগুলো নিয়ে যাবে, ও পিঙ্ক কালারের এটা ফুলছে আজকে, ও এটা তো বন্ধ হয়ে যেতেছে, বলতেছে টাটা বাই বাই, আপনাদেরও টাটা বাই বাই দিয়ে দিতেছে। এদিকে এখানে তো সব সময় ফুল থাকে এটা দিয়া। আর এই যে ক্রিসমাস ফ্লাওয়ারে হালকা হালকা ফুল ফুটতেছে আমাদের দিদিমাদের, আমাদেরটা তো ফুলতেছে কিন্তু আমাদেরটা জমিতে। এই যে কয়দিন পরেই এখানে নিয়ে এসে ঝুলিয়ে ফেলা হবে, দেখতে খুবই সুন্দর লাগবে, তারপরে এখান দিয়ে ঝুলবে সব কটা যেন লাগানো যায়। এই যে আমাদের এখন ঘরে ঢোকার রাস্তা, উপর দিয়ে একটু ভিউ দেখাই, এই যে এখান দিয়ে একটু ভিউ, তারপর এখান দিয়ে একটু ভিউ, এই এখানে তো মনে হচ্ছে, তারপর পিছনটা দেখাই, তার পিছনটা বাস না। এই যে আমাদের ব্যাক সাইডটা রং করা হয়েছে, এই সাইডটাতেও রং করা হয়েছে, দেখা যাচ্ছে না কিন্তু এই সাইডটাতেও রং করা হয়েছে, মানে সব সাইডে আর কি রং করা হয়েছে। এই যে আমাদের জায়গার একটি ডিজাইনেবল ফ্লাওয়ার, এই যে কেমন একটু হয়ে গেছে, এখান দিয়ে চেয়ার চেয়ার নিয়ে যাওয়া হবে রাত্রেবেলা, হালকা হালকা কাঁচা আছে মনে হয়। এই যে এই টপটাতে নীল কালার করা হয়েছে, এইটাতেও নীল করা হয়েছে। আর মা এখানে একটি ইঁদুরের জন্য খাঁচি নিয়ে এসেছে, জানেনি তো আমাদের বাসায় ইঁদুরের উৎপাত, এই জন্য এই ইঁদুরের উৎপাতের জন্য একটি খাঁচি নিয়ে আসছে, 2টা খাঁচি নিয়ে আসছে আসলে, জানি না আমি অ্যাকচুয়ালি ভালো মতন, মা জানে। আর এই যে রং করা হয়েছে এখান দিয়ে এই টপগুলো, আর এখান দিয়ে তো রং করা হয়েছে, দেখেন কেমন ধোয়া ভুম। আরেকটা ম্যাজিক দেখতে চাও, রেডি, 1 2 3 ভুম।
আমারই ভয় পাবে, লাইট দিলে ভয় পাওয়া যায় তাই না বলো? না মুখের মুখে দেখা বোঝা যায়, কিংবা পা দেখা বোঝা যায়, কিংবা মাথা দেখা বোঝা যায়, নাহলে মুখ দেখা বোঝা যায়। আমার কাকা তো বোনের মেয়ে এডি আর আমার ছেলে দুইজনে গল্প করছে আর হেঁটে বেড়াচ্ছে। হাই, আমি হচ্ছে অগ্নি আর এটা হলো গিয়ে এরিয়ানা। কি করতেছে এরিয়ানা? এই যে এরিয়ানা, এই যে কেমন করতেছে, আরেকবার রেডি, ওয়ান টু থ্রি। মামা কুকুর তো ভালোই ফ্ল্যাশ লাইটে ভয় পায়, এই যে এমন করে সামনে নিয়ে এসে ফ্ল্যাশ লাইট জ্বালে এরকম করে উঠি। ভয় পায় উঠে পুরা। এটা তো করছি না, এটা এখন করবে না, ও এখন চোখে দেখতে পাইতেছি না। হ্যাঁ সামনে এইবার দেওয়া যাবে, ওয়ান টু, পাচ্ছিস না? ভয় পায় না, ও বুঝে গেছে কি টেকনিক এটার। এইটা নতুন, এইটা ভয় পাবে না একটু, ভুলু ভয় পাবে অনেক। ও তো এখন অলরেডি ভয় পাইতেছে, ও তো অলরেডি ভয় পাইতেছে, ও অলরেডি ভয় পাইতেছে লাইট জ্বালানোর আগে। ও বুঝে গেছে কি করতেছি আমরা, মুখ দেখে বুঝে ফেলছে যে এখন কোনো অদ্ভুত কিছু ঘটতে যাচ্ছে। বিদায় ঘন্টা বেঁচে গেল বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে আপনাদের আরও কিছু সুন্দর ব্লগ দেখাতে চাচ্ছি। ক্রিসমাস অনুষ্ঠানের এভাবে আমাদের মজাদার বিষয় আসা আপনারা দেখতেই থাকবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় এখন ব্লগারের সাথে থাকেন, আর অপেক্ষা থাকেন সামনে কি আসছে। বাই, টাটা।